গাইবান্ধায় দুধ দিচ্ছে একটি পাঠা ছাগল, তাও আবার প্রতিদিন আধা লিটার করে। এমন খবরে ছাগলের মালিকের বাড়িতে ভিড় করছেন অনেকে। প্রাণী সম্পদ কর্মকর্তা বলছেন, হরমোনজনিত কারণে এমনটি হতে পারে। এই দুধ পানযোগ্য কিনা তা পরীক্ষা করতে ঢাকায় আনা হয়েছে। গাইবান্ধা সদর উপজেলার সাহাপাড়া ইউনিয়নের চকচকা গ্রামের খামারি মোনারুল মিয়ার বাড়িতে এখন মানুষের ভিড়। সবাই এসেছেন একটি পাঠা ছাগল দেখতে। এখন এই পাঠাদের সারও দেখা যায় এবং তার দুধও হচ্ছে। পাঠা ছাগলের দুধ হয় আজ প্রথমবার দেখলাম আমি। এখানে দেখার জন্য দূর দূরান্ত থেকে লোকজন এসে ভিড় করতেছে। আড়াই মাস আগে চট্টগ্রামের পাহাড়তলি থেকে 35,000 টাকায় ছাগলটি কেনেন মোনারুল। বাড়িতে আনার পর থেকেই দৈনিক আধা লিটার করে দুধ দিচ্ছে এটি। প্রতিদিন দোয়াই আধা ছাগলের দুধ হওয়ার পরে সবাই অল্প একটু করে নিয়ে নিয়ে দেখা খায়। আর আমার মেয়ে আছে, আমার ছেলে আছে, তারাও খায়। পাঠার দুধ দেওয়ার খবরে মোনারুলের বাড়িতে যান প্রাণী সম্পদ কর্মকর্তা। হরমোনজনিত কারণে এমনটা হতে পারে বলে জানান তিনি। যে বীজ দিচ্ছে এবং দুধ দিচ্ছে এখানে এখন জাত তৈরি করা যায় কিনা, কোনো গবেষক যদি গবেষণা করে আমাদের পক্ষ থেকে আমাদের সর্বাত্ম সহযোগিতা থাকে। আর দুধ খাওয়ার কথা, দুধের তো পুষ্টিগুণ আছেই আর কি, তবে এখন এই দুধ খাওয়া যাবে কি যাবে না এটা হিউম্যান ডক্টর তারা ডিসাইড করবে। এ সময় খামারি মোনারুল মিয়াকে বিভিন্ন পরামর্শ দেন তিনি। দীপ্ত, বার্তাকক্ষ। গাইবান্ধায় দুধ দিচ্ছে একটি পাঠা ছাগল, তাও আবার প্রতিদিন আধা লিটার করে। এমন খবরে ছাগলের মালিকের বাড়িতে ভিড় করছেন অনেকে। প্রাণী সম্পদ কর্মকর্তা বলছেন, হরমোনজনিত কারণে এমনটি হতে পারে। এই দুধ পানযোগ্য কিনা তা পরীক্ষা করতে ঢাকায় আনা হয়েছে। গাইবান্ধা সদর উপজেলার সাহাপাড়া ইউনিয়নের চকচকা গ্রামের খামারি মোনারুল মিয়ার বাড়িতে এখন মানুষের ভিড়। সবাই এসেছেন একটি পাঠা ছাগল দেখতে। এখন এই পাঠাদের সারও দেখা যায় এবং তার দুধও হচ্ছে। পাঠা ছাগলের দুধ হয় আজ প্রথমবার দেখলাম আমি। এখানে দেখার জন্য দূর দূরান্ত থেকে লোকজন এসে ভিড় করতেছে। আড়াই মাস আগে চট্টগ্রামের পাহাড়তলি থেকে 35,000 টাকায় ছাগলটি কেনেন মোনারুল। বাড়িতে আনার পর থেকেই দৈনিক আধা লিটার করে দুধ দিচ্ছে এটি। প্রতিদিন দোয়াই আধা ছাগলের দুধ হওয়ার পরে সবাই অল্প একটু করে নিয়ে নিয়ে দেখা খায়। আর আমার মেয়ে আছে, আমার ছেলে আছে, তারাও খায়। পাঠার দুধ দেওয়ার খবরে মোনারুলের বাড়িতে যান প্রাণী সম্পদ কর্মকর্তা। হরমোনজনিত কারণে এমনটা হতে পারে বলে জানান তিনি। যে বীজ দিচ্ছে এবং দুধ দিচ্ছে এখানে এখন জাত তৈরি করা যায় কিনা, কোনো গবেষক যদি গবেষণা করে আমাদের পক্ষ থেকে আমাদের সর্বাত্ম সহযোগিতা থাকে। আর দুধ খাওয়ার কথা, দুধের তো পুষ্টিগুণ আছেই আর কি, তবে এখন এই দুধ খাওয়া যাবে কি যাবে না এটা হিউম্যান ডক্টর তারা ডিসাইড করবে। এ সময় খামারি মোনারুল মিয়াকে বিভিন্ন পরামর্শ দেন তিনি। দীপ্ত, বার্তাকক্ষ।